প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হবে, তোমরা যারা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমরা ইউজি থেকে পিজিতে ভর্তি হবে, তোমাদের ভর্তির প্রক্রিয়া নিয়ে, একই সাথে তোমাদের ইভেন সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে তা নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে এ শিক্ষা দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো এবং ভর্তির ক্ষেত্রে এবছর কোনো টাকা লাগছে না, আর সমস্তটাই অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের শেয়ার করব। কাজেই তোমরা যদি এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তির জন্য অপেক্ষা করে থাকো এবং তার সম্বন্ধে ডিটেলসে জানতে চাও, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, ইউজি পিজি সমস্ত ভর্তির প্রক্রিয়া, মানে এ ধরে রাখো অ্যাডমিশন পরে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে যে তোমাদের মেরিট লিস্ট বেরোবে তার ডেট, তারপরে ফাইনাল অ্যাডমিশন, তারপরে তোমাদের যে সেমিস্টার এন্ডিং, সমস্ত কিছু নিয়ে এবং রেজাল্ট নিয়ে সমস্ত কিছু নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নোটিশে বলে দেওয়া হয়েছে। নোটিশে কি বলে দেওয়া হয়েছে এক এক করে ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের সঙ্গে আলোচনা করব, কারণ এই মুহূর্তে আমি পড়াচ্ছিলাম, পড়াতে নোটিফিকেশনটা এসেছে, তাই জন্য তোমাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করছি। তো নোটিফিকেশনে তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন কলেজ স্পন্সার্ড ব্রাঞ্চ বিকাশ ভবন 6 ফ্লোর সল্ট লেক কলকাতা 70091। তো এখানে তোমাদের কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দেওয়া রয়েছে যে অনলাইন অ্যাডমিশন ফর একাডেমিক সেকশন 2022-2023 টু দ্য অল ইউজি পিজি কোর্সেস। এক্ষেত্রে এর সম্বন্ধে একটু ডিটেলসে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমাদের ইউজি পিজি যেরকমভাবে ভর্তির প্রক্রিয়া আগে হতো অনলাইনে প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে, সেরকমভাবে তোমরা ইউজিতে যারা ভর্তি হতে চাও, যারা পিজিতে ভর্তি হতে চাও উচ্চ মাধ্যমিকের পরে, তোমরা প্রত্যেকেই কিন্তু ভর্তি হতে পারবে। এরপরে তোমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে যে বিষয়টা, যে আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন প্রসিডিওর কবে হবে, ডেট অফ ওপেনিং অফ অনলাইন পোর্টাল ফর অ্যাডমিশন ফর ইউজি কোর্সেস। তো এখানে ইউজি কোর্সেস ইউজির জন্য তোমাদের 18 জুলাই 2022 তোমাদের কিন্তু ভর্তির আবেদন প্রক্রিয়া চালু হবে, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন প্রসিডিওর চলবে, তারপরে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে 16 আগস্ট 2022 মধ্যে, যেখানে ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট এরকম প্রকাশিত হয়। তারপরে তোমাদের কি অ্যাডমিশান অন ইউজি সম্পূর্ণভাবে কমপ্লিট হবে, কিন্তু এখানে দেওয়া রয়েছে যে 15 সেপ্টেম্বর 2022 মধ্যে, এবং ইউজির যে পড়াশোনা ফার্স্ট সেমিস্টারের এর সেটা কিন্তু শুরু হয়ে যাবে 19 সেপ্টেম্বর 2022। এরপরেই রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের ডিটেলস। তো এখানে সবার প্রথমে তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের রেজাল্ট ফাইনাল সেমিস্টারের অ্যাকচুয়ালি কবে প্রকাশিত হবে। তোমরা যারা ইভেন সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের রেজাল্ট কিন্তু 31 আগস্ট 2022 আগেই প্রকাশিত করে দেবে প্রত্যেকটা ইউনিভার্সিটি, এবং তোমরা যারা ইউজি দিয়ে পিজিতে ভর্তি হবে, তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বর মাসের 1 তারিখে। তারপরে তোমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে অনলাইনে, আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে 15 সেপ্টেম্বর 2022 মধ্যে। তারপরে তোমাদের মেরিট লিস্ট পিজির কোর্সের জন্য বেরোবে, এ বেরোনো শুরু করবে 20 সেপ্টেম্বর 2022। তারপরে তোমাদের অ্যাডমিশন পিজি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে 21 অক্টোবরের মধ্যে, এবং তোমাদের পিজির অর্থ সেমিস্টার শুরু হয়ে যাবে নভেম্বর মাসে। তাহলে তোমরা বুঝতেই পারছ তোমাদের রেজাল্ট বেরোচ্ছে কবে, 31 আগস্টের আগে তোমাদের কিন্তু প্রত্যেকের ইউজি, যারা ফার্স্ট ইয়ার পড়ছো, সেকেন্ড ইয়ার পড়ছো, থার্ড ইয়ার পড়ছো, তোমাদের ইভেন সেমিস্টারের এক্সামিনেশন বেরিয়ে যাবে, মানে আগস্ট মাসের 31 তারিখের আগে। এ সেই অনুযায়ী কিন্তু আমাদের রাজ্যে প্রত্যেকটি ছাত্রছাত্রীর রেজাল্ট বেরোতে চলেছে, এবং অ্যাডমিশন প্রক্রিয়া নিয়ে সম্পূর্ণ জানালাম, এখন খুব শর্ট টাইমের মধ্যে ভিডিও করলাম, পুরো ডিটেলস ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তীকালে করব। তোমাদের এ নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো।